গুনাহকে গিনা করো গুনাগার কেনা, গুনাহকে গিনা করো গুনাগার কেনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুল কাদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাইতেছিলাম রাস্তা দিয়ে, তো রাস্তার ভিতরে লোকের এক ব্যক্তিকে, এক ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার কারণে তাকে মারতেছে, প্রহর করতেছে, গাড়ি বন্ধ করতেছে, সে গুনার কাজ করছে, খারাপ কাজ করছে, এজন্য তাকে কি করতেছে, তাকে মার দিতেছে, গাড়ি গোলাস করতেছে, বন্ধ করতেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তাকে মারো না, তোমার এই ভাই দিদি যে গুনার গুনার কাজ করছে, সে যদি কুয়ার ভিতরে পড়তো তাকে কি তোমরা উদ্ধার করতা না? তো লোকেরা বললো, হ্যাঁ আমরা তো তাকে উদ্ধার করতাম, তাকে উদ্ধার করতাম, তাকে বাঁচাইতাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, সে সে যেই গুনার কাজ করছে সেই গুনার কাজ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করছে, তোমাদেরকে বাঁচাইছে। লোকেরা বললো, তা আপনি কি তাকে ঘৃণা করেন না, সেই যে গুনার কাজটা করছে এই জন্য কি তাকে ঘৃণা করেন না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে গুনাহ করি না, তার কাজটাকে ঘৃণা করি, সে গুনাহ যে কাজটা করছে এটাকে কি করি, ঘৃণা করি। যখন সে গুনার কাজ থেকে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে তওবা করে আমার সাথে আসবে, তখন সে আমাদের ভাই, তখন সে কি আমাদের ভাই। লোকটা ভালো, সে গুনার কাজ করছে, তার কাজটা খারাপ, কিন্তু লোকটা কি ভালো, সে তওবা করে আমার থেকে উপরে চলে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে তোমরা তোমাদের ভাইয়ের গুনাহের কাজ, তোমাদের কোনো ভাইয়ের গুনাহ করছে, এই গুনাহ কাজ করার পরে তোমরা এই ভাইয়ের, এই ভাইয়ের বিরুদ্ধে শয়তানি করো না। অর্থাৎ এক লোক গুনাহ কাজ করছে, তোমার ভাই গুনাহ কাজ করছে, আর তুমি তোমার ভাইয়ের এই গুনাহ কাজ করার কারণে তুমি শয়তানের সাহায্যকারী হবে না, কি হবে না, শয়তানের সাহায্যকারী। বলে কিভাবে, বলে তুমি তোমার ভাইয়ের জন্য এই বদদোয়া দিও না যে আল্লাহ আপনি তার উপর লানত করেন, আপনি তার উপর লানত নাজিল করেন, আল্লাহ আপনি তাকে ধ্বংস করেন, সে খারাপ। তোমরা এই সমস্ত কথা বলার দ্বারা তোমরা শয়তানের সাহায্যকারী হয়ে যাবে, বরঞ্চ তোমরা তোমার ভাইয়ের যে খারাপ কাজ করছে, গুনাহ কাজ করছে, এই জন্য আল্লাহর কাছে আফিয়া চাও, নিজের জন্য ভাইয়ের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচায়, হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা যে এই ভাই যে গুনাহ করছে এই গুনাহ থেকে এই ভাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তোমরা এই দোয়া করো। আমরা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোনো ব্যক্তি সম্পর্কে ততক্ষণ পর্যন্ত জবান আমাদের মুখ খুলতাম না যতক্ষণ পর্যন্ত তার মৌতের অবস্থা না জানতে পারতাম, যতক্ষণ পর্যন্ত তার মৌত, তার মৌত কি অবস্থা হয়েছে, সে কি অবস্থা মারা গেছে, এরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলেমে না হইতো, আমরা না জানতে পারতাম, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কথা বলতাম, তার বিরুদ্ধে আমরা কথা বলতাম না। যদি শুনতাম তার মৌত ইমানের হালত হয়েছে, সে ভালো মৃত্যু হয়েছে, সে ইমানের হালত মৃত্যুবরণ করছে, তো আমরা তার জন্য এরকম ভাবে খুশি হইতাম, তার জন্য দোয়া করতাম, আর এটা ভালো ধারণা করতাম। আর যদি শুনতাম যে তার মৌত খারাপ অবস্থা হয়েছে, তো আমরা ভয় করতাম আল্লাহর কাছে, তার কি করতাম, ভয় করতাম, তারপরও তার বিরুদ্ধে খারাপ কথা বলতেন না, যে মরার পরে তার অবস্থা কি হবে, যেদিন সবাই আল্লাহ তাআলার সামনে খাড়া হইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সবাই আমার নিকটবর্তী হইবা, আমার কাছে প্রত্যাবর্তিত হইবা, আমার সামনে খাড়া হইবা, ওই দিন তোমাদের প্রত্যেকের চিঠি, প্রত্যেকের আমলনামা খোলা হবে, ওই দিন কাহার উপর কি হবে না, জুলুম করা হবে না, সুমাতু আফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওহুম লা ইয়ুজলাম, ওই দিন জুলুম করা হবে না। কোনো ব্যক্তি যদি গুনাহ করে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা নিয়ামা আজরুল আমিলিন। যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং এই সমস্ত ক্ষমাকারীর জন্য আল্লাহর কাছে জান্নাত, যেখানে তারা চিরস্থায়ী থাকবেন, কি থাকবেন, চিরস্থায়ী, এটা আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য পুরস্কার, যারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলেন দেখে, আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছে যে নাকি তার গুনাহ মাফ করবে, যে নাকি তার গুনাহ মাফ করবে এবং তাকে পাকড়াও করবে। আমার ভাই, আমার বান্দা এই কথা জানার পর যখন আমার কাছে মাফ চাইছে, আমাকে ভয় পাইছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। পুনরায় ওই ব্যক্তি আবার গুনাহ করে, আবার গুনাহ করার পরে আবার মাফ চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা জানে তার একজন রব আছে আর তাকে পাকড়াও করা হবে, আমার বান্দা আমার কাছে তওবা করছে, মাফ চাইছে, আমি তাকে মাফ করে দিলাম। পুনরায় ওই ব্যক্তি আবার আরেকটা গুনাহ করে, আল্লাহর কাছে আবার মাফ চায়,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একজন রব আছে যে নাকি তাকে সৃষ্টি করছেন, যে নাকি তাকে বানাইছেন, যে নাকি তাকে তার গুনাহকে ক্ষমা করবেন এবং তাকে পাকড়াও করবেন। বান্দা এই কথা জানার পরও আমার কাছে দোয়া করছে, আমি তো ক্ষমাশীল, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, পুনরায় ওই বান্দা আবার গুনাহ করে, আবার আমার কাছে মাফ চায় যে আল্লাহ আমি গুনাহ করছি। আল্লাহ বলেন বান্দা জানে যে তার এক রব আছে যে নাকি তাকে পাকড়াও করবেন। এই কথা জানার পরে বান্দা আমার কাছে তওবা করছে যে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আবার বান্দা যে কোনো গুনাহ করুক আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বর্ণনা করেন আর বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন গুনাহ করবে এবং ওই গুনাহ করার পরে যখন সে পাক পবিত্র হইয়া সালাত আদায় করবে, নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহগারকে ঘৃণা করব না, গুনাহকে গুনাহকে ঘৃণা করা, গুনাহগারকে ঘৃণা না করা। একটা লোক গুনাহ করছে, সে যে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, কিন্তু গুনাহ করার কারণে তাকে ঘৃণা না করা, বরঞ্চ তাকে ওই গুনার কাছ থেকে বাধা দেওয়া, তাকে ওই গুনার কাছ থেকে বিরত রাখা, তার জন্য হেদায়েতের দোয়া করা যে আল্লাহ আমাদেরকে এই ভাইকে যে খারাপ কাজ করতেছে, শরাব খাইতেছে, মদ খাইতেছে, তাকে বাধা দেওয়া, তাকে ওই গুনার কাছ থেকে তাকে বিরত রাখা, এই তার জন্য হেদায়েতের দোয়া করা। হইতে পারে এই লোক গুনাহ করার কারণে, গুনাহ করার পরে গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবে বিস্তারিত ঘটনা বয়ান আছে। এরকম আল্লাহ তাআলাকে ভয় করছেন, যখনই তওবা করছেন আল্লাহ তাআলা তাকে ওলি বানাইছেন। কি বানাইছেন? ওলি বানাইছেন। এই জন্য যখনই আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করবে খালেদ দিন, আল্লাহ তাআলা বান্দা তওবাকে কবুল করবেন এবং তার গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আজকে মাফ একটা সবক আপনাদেরকে বলতাছি, ওইটা হলো আমরা গুনাহগারকে ঘৃণা করব না গুনাহকে, গুনাহকে ঘৃণা করা, গুনার কাজ খারাপ, খারাপ কাজ, কিন্তু গুনাহগার সে একজন মুসলমান, ইমান আনছে, সে জান্নাতে যাইব যখনই তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা আমাদের সমাজে বহুত লোক বহুত গুনাহ করে, বহুত এই গুনাহ করে, কেউ গুনাহ করে, এই জন্য তাকে খারাপ না মনে করা, বরঞ্চ তাকে ওই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, ওই কাজ থেকে বিরত রাখি করা চেষ্টা করা, তার পিছনে মেহনত করা, তাকে মসজিদে আইনা নামাজ পড়ানোর চেষ্টা করা। যখন সে নামাজি হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবে। তাই সে যত গুনাহই করুক, আল্লাহ রহমান আর আল্লাহ রহিম, আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দেবেন। এই জন্য আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে খালেদ দিলে তওবা করার তৌফিক দান।